বোম ফেটে জখম হলো দুজন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচকের দালাল মোড়ে। আহত ব্যক্তিরা সকালে কাজে নিযুক্ত হওয়ার আগে চারজন একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, সেই সময় হঠাৎ বোম ফেটে আহত হন তারা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত দুই ব্যক্তির নাম শফিকুল মমিম এবং রিজাউল মমিম। আমরা চায়ের দোকানে বসে চারজন চা খাচ্ছি। কোন দোকানে? কোথায়? মোস্তাকের চায়ের দোকানে। হ্যাঁ, ওটা কোথায়? কালিজল দালাল মোড়। চা খাচ্ছি, বোম কোথায় থেকে আসলো, কোন দিক থেকে আসলো আমরা কিছুই জানি না। বোমটা মাঝে পড়াও। কজন জখম হয়েছেন আপনারা? আমরা দুজন হয়েছি জখম, আর একজনের হাতে হালকা এমনি লেগেছে, একজনের লাগেনি, চারজনই ছিলাম। এটা কে ফেললো বা কিছু বুঝতে না? কিছু বুঝতে পারি না। রাজনৈতিক কোনো কারণ? না, রাজনীতির কোনো কারণও বলতে পারবো না, যে কোনো পাবলিকের দুশ্মনী এটাও বলতে পারছি না। রাখা ছিল, কেউ না নিয়ে এসে ফেললো, কীভাবে ওটাও ভাবতে পারছি না আমরা। আমরা তো বসে চা খাচ্ছি, আমরা কী ভাবো? লেচুর পেটি রাখলাম, লেচু ভাঙতে যাবো সকালে, লেচু পেটি রাখলাম, বসে চা খেলাম। ওই সময় বোমটা বাস্ট হল। কটা বোম বাস্ট হয়েছে? তিনটা। বোমগুলি ওই স্থানে কিভাবে এলো এবং ঘটনার সাথে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবু সিংহ এবং দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।